উল্লেখ করতে আমার পক্ষে এক তারিখ তিন দিনের পুলিশ রিমান্ড সেরে আজ 3/5/2024 পদ্মুত ধরেকে প্রেরণ করা হয় মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের কোর্টে। পুলিশ তিন দিনের পুলিশ রিমান্ডের ইন্টারোগেশনে পদ্মুত ধরের কাছ থেকে একটি মহিলার নাম, যার নাম সুস্মিতা সরকার, বের করে ভিডিও সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওনাকে আইডেন্টিফিকেশন করে পুলিশ 2/5/2024 ইন্টারিক সুস্মিতা সরকারকে পুলিশের জালে তুলে নিয়েছে। এবং এই সুস্মিতা সরকার এই পুলিশ যখন জালে তোলার পরে গুলিকাণ্ডের সঙ্গে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে বলে ইন্টারোগেশন রিপোর্টে বেরিয়ে এসে, এবং আজ পদ্মুত ধরে তিন দিনের পুলিশ রিমান্ড সেরে যখন মাননীয় আদালতে ওনাকে প্রেরণ করা হয়, মাননীয় আদালতে আরও 5 দিনের পুলিশ রিমান্ড রিকোয়ারমেন্ট আছে বলে পুলিশ দাবি করেছেন। কেননা এই গুলিকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে, যে মিসক্রিয়ান্টস বা সমাজদ্রোহী এই গুলিকাণ্ডে নৃশংসভাবে যে বিকি ওরফে বিকিকে যেভাবে নৃশংসভাবে গুলি করে হাতিপাড়া শালবাগানে হত্যা করেছে, এর সঙ্গে যারা জড়িত আছে এবং চেইন ওয়াইজ যে প্রি প্ল্যান মাফিক যে ঘটনাটি করেছে ওর সঙ্গে যারা জড়িত আছে, এবং এই যে রিভলভার দিয়ে এবং গুলিকাণ্ডের যে পিস্তল এখনও অবধি এই পদ্মুত ধরে ইন্টারোগেশন রিপোর্ট থেকে এখনও বেরোয়নি, তাই 5 ডেজ পুলিশ রিমান্ড প্রয়োজন। তাই আদালতে আজকে 5 ডেজ পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে, এবং তার সঙ্গে পদ্মুত ধরের ইন্টারোগেশন রিপোর্ট থেকে এবং সিসিটিভি পুলিশ থেকে যে আইডেন্টিফিকেশন হয়েছিল সুস্মিতা সরকার, বয়স 22 বৎসর, ওয়েস্ট ভুবনবন, ওকে 10 দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। এবং কেন পুলিশ রিমান্ড, এই সুস্মিতা সরকার এই মাস্টার প্ল্যানেরই একজন বিশিষ্ট সমাজদ্রোহী, তার জন্য আরক্ষা দপ্তর, এয়ারপোর্ট পুলিশের পুলিশ এবং অফিসারবর্গ, সমস্ত অফিসারবর্গ এই পুলিশ এই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত সমাজদ্রোহীদের যাতে বের করতে কোনো ধরনের ফাঁক না থাকে এবং কোনো লেপুনো না থাকে, এবং এই সমাজদ্রোহী সুস্মিতা সরকারে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে, ও মাস্টার মাইন্ড এই কেসের এফআইআর বেসিস যে রাজু বর্মন, রাজু বর্মনের সঙ্গে বিভিন্নভাবে ফোনের লিঙ্ক, এসডিআর রিপোর্ট এবং হোয়াটসঅ্যাপ সমস্ত নথিপত্র বের করার জন্য, এবং বাকি যে চেইনে যারা জড়িত ওদের সম্পূর্ণ তথ্য বের করার জন্য আজকে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছি মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের কোর্টে। এবং মাননীয় আদালত দীর্ঘক্ষণ শুনানির পর আমাদের অর্ডার দেবেন, এবং এই সমাজদ্রোহীরা যাতে সমাজের বিভিন্ন